আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষকের থেকে ইউটিউব চ্যানেল বন্ধুরা আবারও চলে আসলাম আমি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আলোচনা করা হবে আমের মুকুল আসার পর কী করণীয় কোন কোন যত্ন নিলে আমাদের আমের সঠিক সুন্দরভাবে আমে পরিণত হবে এবং আমাদের আমের গুটিগুলো যে সব হয় সেগুলো ঝরবে না এই সম্পর্কে বিস্তারিত আলোচনা বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে রাখবেন অল যাতে নেক্সট টাইম আবার নতুন ভিডিও করার মাত্র আপনারা পেয়ে যান তো বন্ধুরা আর দেরি করবো না চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা বন্ধুরা সর্বপ্রথম আমের মুকুল আসার পর কিছু করণীয় আছে আমাদের আগে রোগগুলো বলে নেই যে কোন কোন রোগ আমাদের আমের মুকুল আসার পর থেকে আমাদের গাছ দেখা যায় সেটা হচ্ছে আমের অ্যান্থ্রাক রোগ এই রোগটি দেখা দিলে আমের মুকুল কালা হয়ে ঝরে যায় দুই নাম্বার হচ্ছে পাউডারি মিলড রোগ এটা হচ্ছে যদি আমের মুকুল আসার পর গাছে আসে রোগটি তাহলে দেখবেন যে আমের মুকুল মানে মুকুলের গায়ে সাদা সাদা সব সব দাগ পড়বে এবং মুকুলগুলো ঝরে যাবে তো এখন হচ্ছে চলে গেল আমের ছত্রাকের আক্রমণ বন্ধুরা এবার হচ্ছে আমের মুকুল আসার পর পোকার আক্রমণ হয়ে থাকে তো কোন পোকার আক্রমণ হয়ে থাকে সেটা হচ্ছে জাব এফিড থ্রিপস এবং হপার পোকা সবচেয়ে মারাত্মক পোকা হচ্ছে হপার পোকা তো বন্ধুরা এই হপার পোকার আক্রমণ হলে আপনারা কীভাবে বুঝবেন এই হপার পোকার আক্রমণটা হলে আপনারা প্রথমত বুঝতে পারবেন না এটা যখন আপনার মুকুল আসার পর যদি আপনারা গাছে আক্রমণ করে থাকে তখন দেখবেন মুকুলের রস চুষে খাবে তারপরে এই মুকুলগুলো সুন্দর করে ঝরে ঝরে পড়ে যাবে তারপরে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার গাছে যখন মু আমের গুটি চলে আসবে মটর দানার মতো হবে তখন দেখবেন গুটি ঝরে যাচ্ছে তখন দেখবেন এই হপার পোকার আক্রমণটা তখন হয়ে গেছে তো বন্ধুরা এই গুটি ঝরার সময় যদি এরকম দেখা যায় গুটি ধরে যায় তখন বুঝবেন কালো কালো হয়ে গুটি পড়ে যাচ্ছে রস চুষে খাচ্ছে তো তখন দেখবেন হপার পোকার আক্রমণটা হয়ে গেছে তাহলে অ্যান্থ্রাকোনাস পাউডার মিল্লিউ এবং হপার পোকা এই তিনটা রোগের সুন্দর প্রতিকার এখন আমি দিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে অ্যাপ্লাই করবেন প্রতিনিয়ত ইনশাল্লাহ দেখবেন এই রোগগুলো থেকে আপনারা সমাধান পেয়ে যাবেন এবং আপনাদের অবশ্যই আমের ফলন একশো বেশি হবে ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা সর্বপ্রথম পাউডার মিল্ডু এবং অ্যান্থ্রাক রোগের প্রতিকারটা কি কী বন্ধুরা আপনাদের গাছে যদি পাউডার মিলডো এবং অ্যান্থ্রাকজ রোগ দেখা দেয় দুইটার জন্য একই কীটনাশক যেমন হচ্ছে ম্যানকোজেভ প্লাস ম্যাটালক্সিল গ্রুপের ছত্রাকনাশক আছে ম্যানকোজেভ প্লাস কার্বেনডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক আছে অথবা ম্যানকোজেভ জাতীয় গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম করে আমের মুকুল আসার পর পুরো গাছ ভিজিয়ে স্প্রে করবেন তাহলে ইনশাল্লাহ এই দুইটা রোগ থেকে আপনারা প্রতিকার পেয়ে যাবেন তো বন্ধুরা এরপর দুই নাম্বার স্টেপ হচ্ছে হপার পোকার আক্রমণ তো বন্ধুরা হপার পোকার জন্য আপনারা দিতে পারবেন সাইবার মেথিন গ্রুপের কীটনাশক অথবা সাই হ্যালোথিন গ্রুপের কীটনাশক প্রতি লিটার বানাতে এক মিলি করে এটা আপনার আমের মুকুল আসার পর থেকে পুরো গাছ ভিজিয়ে একদম মুকুল সহ ধুয়ে স্প্রে করবেন শেষ বিকেল স্প্রে করবেন আর আরেকটা বিষয় হচ্ছে এই যে আপনার যে রোগগুলো আক্রমণ করবে এইটা যখন আপনার গাছের ফুল ফুটতে শুরু করবে আমের গুটি দেখা যাবে হালকা ছোট ছোট তখন কিন্তু কোনোভাবেই স্প্রে করা যাবে না তো কখন কখন স্প্রে করা যাবে না সেটা এই যে ডিসপ্লে উপর আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটি হলে আপনারা কখনো গাছে ঔষধ স্প্রে করবেন না বা কোনো বালাইনাশক বা কোনো ছত্রাকনাশক স্প্রে করবেন না তো বন্ধুরা জেনে গেলেন যে আমের হপার পোকা এবং পাউডার মিল্লু এবং অ্যান্থ্রাক রোগের প্রতিকার এখন আসুন বন্ধুরা আপনাদের আম গাছের গুটি এইসব পোকামাকড় এবং ছত্রাকের আক্রমণ বাদে কেন ঝরে যায় আপনারা বলবেন যে ভাই কীটনাশক ছত্রাকনাশক সব কিছু স্প্রে করার পরেও গুটিগুলো ঝরে যাচ্ছে আমাদের গাছে কোনো পোকা বা ছত্রাকের আক্রমণ নেই তখন কেন ঝরে যায় সেটা হচ্ছে আপনার গাছে পর্যাপ্ত পরিমাণ রসের ঘাটতি আছে মানে গাছের গোড়ায় শেষ প্রদান করতে হবে বড় গাছ হলেও পানি দিতে হবে এবং ছোটো গাছ হলেও নিয়মিত পানি দিতে হবে গাছের গোড়ায় এবং হরমোনের কিছু ঘাটতি থাকে তো বন্ধুরা ম্যাকডোনাল্ড কোম্পানির ম্যাগনল পাওয়া যায় এটা প্রতি লিটার পানিতে জিরো দশমিক পাঁচ মিলি করে আমের গুটি মোটর দানা হলে পুরো গাছ ভিজিয়ে একদম সুন্দর করে স্প্রে করবেন তাহলে দেখবেন এই যে আমের গুটিগুলো ঝরে যায় বড় অবস্থায় তো আর ইনশাল্লাহ ঝরবে না এই যে হরমোনটা বিশ দিন পর পর আপনার গাছের আম যতদিন গাছে থাকবে আপনি স্প্রে করতে পারবেন বিশ দিন পর তাহলে আপনার অনেক সময় দেখা যায় আমগুলো বড়ো হয়েও ঝরে যায় তো বন্ধুরা তখন এই আমের আর গুটি ঝরবে না তো আশা করা যায় আপনাদের সঠিক সমাধানটা পেয়ে গেছেন তো বন্ধুরা যাই হোক এখন ঘটনা হচ্ছে যে আপনাদের যে কোনো ছত্রাকনাশক এবং কীটনাশক একসঙ্গে মিশিয়ে স্প্রে করবেন না আপনাকে বলে দিচ্ছি যে হপার পোকা ছত্রাক এবং পাউডার মিল্ডিও মানে যেগুলো রোগ আছে অ্যান্থ্রাকোন এইগুলোর জন্য যেগুলো সত্রাকনাশকের কথা বললাম যে কোনো একটা স্প্রে করবেন আর পোকার জন্য যেগুলো গ্রুপের নাম বললাম যে কোনো একটা গ্রুপের কীটনাশক স্প্রে করে দেবেন কিন্তু ছত্রাকনাশক এবং পোকার জন্য যেগুলো ওষুধের কথা বললাম এগুলো কখনো একসঙ্গে মিশাবেন না কিন্তু যে ম্যাগনোনাল কোম্পানির ম্যাগন যেটা হরমোনের কথা বললাম এটা আপনি ছত্রাকনাশকের সঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারবেন কীটনু কিন্তু কীটনাশকের সঙ্গে মেশানো যাবে না তো বন্ধুরা আশা করা যায় আপনাদের সঠিক সমাধানগুলো আপনারা পেয়ে গেছেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট টাইম নতুন ভিডিও আপলোড করার মাত্র আমরা পেয়ে যান তো সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম